হ্যালো এভরিওয়ান, মিথিদানা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা আমি শুরু করেছি এখান থেকে। তো রিককে নিয়ে আমি সকালবেলা বাইরে বের হয়েছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল তো ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো ব্যাংক থেকে বের হয়ে ওকে একটু দোকানে নিয়ে গেলাম, যে বাচ্চারা তো বাইরে বের হলে চিপস চকলেট এগুলো কিনতে চায়, তো এগুলো ওকে কিনে দেওয়ার পর বাবার কাছে নিয়ে এসেছি চুল কাটার জন্য। আমি সবসময় রিকের চুলটা আমার বাবার কাছ থেকেই কাটিয়ে নিই, আর বাবার চুল কাটারটা আমার কাছে খুব ভালো লাগে। তো বাবার কাছে কাটিয়ে নেওয়ার জন্য নিয়ে এসেছি, আর বাইরে এত গরম যে ও মানে ঘেমে পুরো ভিজে একাকার হয়ে গিয়েছে। বাবা তো এখনও চুল মার চুলগুলো খুব বড় হয়ে গিয়েছিলো, তো কোনো একটা কারণে চুলগুলো মানে কাটছিলাম না এতদিন, যে ভাবছিলাম যে কাজটা হয়নি তারপর চুলটা তারপর একটু ছোটো করে দিব। কিন্তু কাজটা করতে তো লেট হচ্ছিলো, যে ভাবলাম যে না চুলটা এখন কেটে দিই, দেখি কাজটা হতে কতদিন সময় লাগে। তো কি কাজের জন্য চুলটা আমি কাটিনি এতদিন সেটা আমি অন্য কোনো সময় বলবো, যখন আমার কাজটা হয়ে যাবে তখন। তো এখানে আর উল্লেখ করলাম না, এটা আপনাদের জন্য সারপ্রাইজ। বাবা যখন চুল কাটতে নিয়েছে তখন আমি ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো প্রথম 2-3 মিনিট মনে আমি ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি, তারপর ওর নাড়াচাড়া শুরু করে দিয়েছে, ওর চোখে মুখে নাকি চুল যাচ্ছে, কান্না করা শুরু করে দিয়েছে। পরে ভিডিওটা করতে পারিনি, তো আবার চুল কাটার সময় আমার হাত ধরে রেখেছে যাতে করে বুঝতে পারে আমি ওর পাশে দাঁড়িয়ে আছি। বাইরে সব কাজ মিটিয়ে বাসায় আস্তে আস্তে আমার প্রায় 1:30 বেজে গিয়েছিলো, আর বাসায় এসে তো আমার পুরো শরীরটাই ছেড়ে দিয়েছে, মানে এতটাই ক্লান্ত লাগছিলো। বাইরে এতই গরম যে আমি মনে ঘামতে ঘামতে শেষ, আমার হাত পা চলছিলই না, প্রচুর গরম, এত গরম যে আমি কী বলবো আপনাদেরকে, আমি মনে টিকতে পারছিলাম না বাড়িতে, কখন আমি বাসায় আসবো। বাসায় মনে বাইরে থেকেও ঠান্ডা বেশি এরকম লাগছিলো। তো বাসায় আস্তে আস্তে তো 1:30 বেজে গিয়েছে, তো আমি আর তার কোনো মানে ভিডিও করার সুযোগ পাইনি, কারণ যেহেতু আমি সকাল সকাল বের হয়েছিলাম বাসা থেকে, ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাসায় আসতে পারলে আমার যে টুকিটুকি কাজগুলো আছে সেটাই ভিডিও করবো, এছাড়া আমি আর কোনোভাবে অন্য কোনোভাবে তো ভিডিও করতে পারবো না। কিন্তু যখন আমি বাসায় আসলাম দেখলাম যে 1:30 বেজে গিয়েছে, আর আমি আর এই সুযোগ কিন্তু মা বাসার যে কাজগুলো আছে সেগুলো সব করে ফেলেছে, এই জন্য আমি আর করিনি, যে মানে আর পুরোই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে এখন আর কি ভিডিও করবো, খেয়ে দিয়ে নিই দুপুরে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আমি পরে আবার শুরু করব ভিডিও করা। তো তখন আর বিকালবেলা আর ভিডিও করা হয়নি, ঘুমিয়ে গিয়েছিলাম তার জন্য, আর শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু আগে থেকেই আমি একটু অসুস্থ। তো এদিক দিয়ে মা আমার জন্য ডিম ভাজি করে নিয়েছে, যেহেতু মারা মাছ খাবে, আর যেদিন ঘরে মাছ হয় সেদিন আমি ডিম ভাজি খাই, বা মাছ ছাড়া যে অন্য অন্য যে সবজি আছে সেটা দিয়েই খাই। তো মা আমার জন্য ডিম ভাজি করে নিচ্ছে, আর এই ডিম ভাজি কিন্তু আমি কড়া করে খেতে খুব পছন্দ করি, যে হালকা ভেজে যে খাই সেটা আমার পছন্দ না, তো এই কড়া করেই আমার কাছে খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আমাকে যদি কেউ এইভাবে ডিম কড়া করে ভেজে শুধু গরম গরম ভাতের সাথে খেতে দেয় তা দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারবো, মানে এতটাই পছন্দ এই ডিম ভাজিটা। তো এই মা ডিম ভাজি করে নিয়েছে, এখন মা মাদের জন্য মাছ রান্না করবে। তো মা আগে মাছকে কিন্তু মাছটা সরষে তেলে রান্না করছে, আর বাজারে প্রত্যেকটা জিনিসের এত দাম যে কি বলবো, সোয়াবিন তেলের দাম 210 টাকা দেখলাম আজকে। তো মানে আগে তো 100 টাকা নিয়ে গেলে বাজারে যে কাঁচা তরকারিগুলো আছে সেগুলো করা যেত, এখন তো 100 টাকা কি, আপনি যদি 500 টাকাও নিয়ে যান আমার তো মনে হয় না যে আপনি কোনো তরকারি আগের মতন যে কিনে একটা যে স্বস্তি পাওয়া যায় যে না আমি এই তরকারিটা মন মতন কিনতে পেরেছি, আমার বাজেটের মধ্যে আমি সব কিছু করতে পেরেছি। এখন তো মানে কি বলবো, টাকার এতই সমস্যা হয়ে গিয়েছে যে আপনি যদি 1000 টাকা নিয়ে যান আপনার বাজেট অনুযায়ী, আপনি দেখবেন কি বাজার করতে গেলে আপনি 1000 টাকা দিয়ে আপনার বাজেট অনুযায়ী কোনো বাজারই করতে পারছেন না, এতটাই পর্যন্ত মানে এতটাই দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। তো এজন্য মা মাছ তরকারি খেলে সরষে তেল দেখায়, আর ভাজি ভুজি মানে যেগুলো সরষের তেল দিয়ে রান্না করা যায় সেইগুলোই সরষের তেলে রান্না করেন, তাহলে এতে হয় কি কিছুটা সেফ থাকে, মানে আপনি কিছুটা তেলটাকে মিলিয়ে ঝিলিয়ে খেতে পারেন। মা আর এদিকে তো কড়াইতে মা আগে থেকেই তেল দেওয়া ছিল, তো এর মধ্যে মা একটু সরষের তেল দিয়ে দিয়েছে। তো সরষের তেল দেওয়ার পর এখানে মা কিন্তু মেথি দিয়ে দিয়েছে ফোড়নে, যাতে মাছটা পুড়ে না যায় বা গন্ধ না থাকে এর জন্য।
তো আর মা আজকে রান্না করছে শিং মাছ, এটা কিন্তু দেশি শিং মাছ। মা কয়েকদিন আগে বাড়ি গিয়েছিল, দেশের বাড়ি, তো সেখানে পুকুরে একদম দেশি দেশি যে মাছ আছে না সেটা, এই মাছগুলো ওখান থেকে মা মাছগুলো নিয়ে এসেছে ঢাকাতে। তো এই মাছগুলো নাকি অনেকে বলে জিওল মাছ, আবার এক একজনের এক এক কথা বললে, আমি তো এত মাছের কথা মনে থাকে না, তো আমি আমার মতন করে বলছি। তো এই মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছে, আর আজকে মা শিং মাছটাই রান্না করবে। এটা নাকি খেলে নাকি শরীরে রক্ত বাড়ে, তো যাই বলুক আমি খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে, না যখন একদম না খেলি পারি না তখনই খাই, এছাড়া আমি ধোয়া ছোঁয়ার বাইরে। তো এর মধ্যে মা দিয়ে দিয়েছে আবারও পাঁচ ফোড়ন, আর এখানে মা আলু আর কলা মানে দুটো একসাথে দিয়ে দিল। এই কলাটা যখন কাঁচা কলাটা যখন আপনি তরকারিতে দিবেন, তার আগে কিন্তু কাঁচা কলাটাকে কেটে তারপরে হলুদ মাখিয়ে কিছুক্ষণ হলুদে মাখিয়ে রাখবেন, তারপরে ভালো করে ধুয়ে নেবেন। তাহলে যে কলা থেকে যে একটা কষকষ একটা লাগে না অনেক সময় কলা থেকে তরকারি খাওয়ার সময়, তখন এই এই হলুদ মাখার কারণে আর হলুদ দিয়ে ধোয়ার কারণে কিন্তু সেই কষ্টটা লাগবে না, একদম পারফেক্টভাবে আপনি খেতে পারবেন খুবই আরাম অনায়াসে। তো মা আলু আর কলাটাকে ভেজে নিচ্ছে, আর এর মধ্যে কিন্তু দিয়ে দিবে কাঁচামরিচ, যেহেতু আজকে মানে বাটাটা দিবে না, কাঁচামরিচ বাটাটা দিবে না, তো এখানে মা এই কাঁচামরিচটাই দিয়ে দিল মানে আনাম। আর দিয়ে দিবে একটু সামান্য জল, যেহেতু আলুর কলাটাকে একটু কষিয়ে নিবে, আর জল না দিলে কিন্তু আলুর কলাটা লেগে যাবে, আর জল দেওয়ার কারণে কিন্তু আলুর কলাটা কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। আর আমরা কিন্তু এখানে ঢেকে ঢেকে রান্না করছি যেহেতু সিলিন্ডারে, এই জন্য ঢেকে ঢেকে রান্না করছি। আর যদি গ্যাসে রান্না করি তাহলে তোমার এখানে জাস্ট প্রথমেই ঢাকাতে ঢেকে রাখতে হয়, আর পরে আর ঢাকাতে ঢেকে রাখতে হয় না, চুলার জালি কিন্তু ঢেকে গেলে কষাতে হয়। আর কষানোর সময় কিন্তু আপনার এই যে তরকারি মানে আলু আর কলাটা এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে প্রায় অনেকটা, তো এই জন্য আমি ঢেকে ঢেকে অনেকটা কষিয়ে ফেলেছি। ভালোভাবে দেখুন তেলটা কিন্তু পুরোটাই এসেছে, আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে মশলা কত সুন্দর কষানো হয়েছে। তো আমি একটু চেক করে দেখছিলাম যে আলুটা কষানো হয়েছে কিনা ভালো মতো, তো দেখলাম যে অনেকটাই হয়ে গিয়েছে, আর একটু হতে হবে। তো এর মধ্যে দিয়ে দিব ঝোলের জল, পরিমতন ঝোলের জলটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আমি আবার এটা মানে তরকারিটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে একটু ওয়েট করব 2-3 মিনিটের জন্য, যে ঝোলটা বলক আসা পর্যন্ত। তো ঝোলটা বলক এসে পড়েছে এই দেখুন। তো এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা শিং মাছ আছে সেগুলো দিয়ে দিব। শিং মাছগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব, যাতে মাছের ভিতরে ঝোলগুলো ভালোভাবে ডুবতে পারে। তো এখন আমি শিং মাছটাকে ঢেকে রাখবো 4-5 মিনিটের জন্য। তো 4-5 মিনিটের মধ্যে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে, আর এর মধ্যে কিন্তু যে কাঁচা কলার আলুটা যে একটু মানে কাঁচা কাঁচা আছে, একটু কম সেদ্ধ আছে, সেটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন আমি তো ঢাকাটা তুলে দিয়েছি, 4-5 মিনিট পর তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব। তো আমি কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে যে জলগুলো আছে সেটাকে আগুনের তাপ দিয়ে কিন্তু টেনে নিয়েছি। তো এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিব আবার। তো সরষেরটা গরম করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব জিরা, আর জিরাটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কারণ আমি এখন একটা ভাজি করব পটল ভাজি। তো পটল ভাজি করার জন্য আমি এখানে জিরা আর পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধু জিরা দিয়েও ভাজতে পারেন বা শুধু পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন। তো আমি আজকে দুটো দিয়ে ভাজলাম, কারণ এই দুটো যদি একত্র করে ভাজেন মানে পেঁয়াজ আর জিরাটা দিয়ে ভাজেন, তাহলে কিন্তু যে ভাজির টেস্টটা সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি নিয়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ আর জিরাটাকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আবার কাঁচামরিচও দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচটা একটু ভাজা ভাজা থাকে। এর জন্য যদি আমার কোনো কথা আপনাদের কাছে মনে হয় ভুল হয়েছে, তাহলে আমার কথাটাকে বা আমার কাজটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, লবণ আদার পরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মানে ভাজি করার জন্য জাস্ট লবণ আর হলুদের গুঁড়ো যে লাগে সেটাই দিয়েছি।
তো লবণ হলুদটা দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব পটল আর আলু, মানে আমি পটল আর আলু একসাথে ভাজি করছি। তো পটল আলুটাকে মানে জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে দিতে হবে। যদি আগে থেকে মানে জল দিয়ে দেন তাহলে কিন্তু পটল আলু থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু মানে জল যতটুকু বেরোবে তার থেকে জলের পরিমাণটা কিন্তু আরও বেশি হয়ে যাবে, তখন কিন্তু তরকারি খেতে পানসা লাগবে, খেতে ভালো লাগবে না। তো ঢাকটা তুলে আমি একবার আরও একবার নেড়েচেড়ে দিব যাতে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তো নর্মালি যেরকম আলু ভাজি বা যে কোনো ভাজি যেভাবে করা হয় এটাকে ঠিক সেভাবেই করা হবে। তো এটা ডিটেলস আমি কিছু বললাম না। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থেকে ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখতে পারবেন। আর একটা কথা হলো যে আপনার কাছে যদি আমার এই ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার কাছের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে যাতে তারাও আমার এই ভিডিওটি দেখতে পারে আর আমাকেও সাপোর্ট করতে পারে। তো এখন আমি মানে এই ভিডিওটা করছি সন্ধ্যার সময়। বাবা দুপুরবেলা ড্রাগন ফল নিয়ে এসেছে, মানে গরম পড়ার পর থেকে কিন্তু বাবা আম লিচু এই ফল একটা না একটা আনছেই, কারণ এই গরমে কিন্তু ফল খাওয়াটা খুবই দরকার। আপনি এই গরমে যত বেশি ফল খাবেন আপনার শরীর কিন্তু তত বেশি ভালো থাকবে। এই গরমে কিন্তু বেশিরভাগ মানুষই এই গরমের জন্য অসুস্থ হয়ে যায়, তো আমাদের উচিত বেশি বেশি করে ফল খাওয়া। তো ফলটা খেলে কিন্তু শরীরটা ভালো থাকে, স্বাস্থ্যটাও ভালো থাকে। তো বাবা আজকে ড্রাগন ফল নিয়ে এসেছে। সকালবেলা রিককে নিয়ে যখন আমি বাইরে গিয়েছিলাম তখন রিক এই ড্রাগন ফল দেখেই বলছিল যে ও ড্রাগন ফলটা খাবে। তো আমি গরমের কারণে আর এই যে টুকিটাকি কাজ করার মানে কাজগুলো সারার মানে সাথে সাথে আমার মনে ছিল না যে ড্রাগন ফলটা কিনতে। তো বাবা সেটা দেখেছিলো, তো বাবা এই জন্য ড্রাগন ফলটা কিনে নিয়ে এসেছে। তো এই ড্রাগন ফলটা দেখতেই সুন্দর আর আমার কাছে খেতে একটুকু ভালো লাগে না। এর আগে এনেছিলাম সেটা সাদা, ওটা একদমই আমার কাছে পানসে লেগেছে। মানে আমি তখন খেয়ে বলছি যে মানুষ কী জন্য এই ড্রাগন ফলটা খায়, এটা দেখতেই সুন্দর, এটার কোনো টেস্ট নেই, এটা কোনো মিষ্টি লাগে না, আমার কেমন পানসা লাগে। তো আজকে বাবার সাদাটা আনিনি, এনেছে এই গোলাপি কালারটা। তো এটা আমার কাছে লেগেছে কেমন বলতে পারছি না, মানে একদম টক টক মতন লেগেছে। তো আমি এটার মধ্যে ইচ্ছা মতো চিনি দিয়ে তারপর খেয়েছি, তাও আমি খেতে পারিনি। আমার কাছে যদি মানে ফল যদি মিষ্টি না হয় তাহলে আমি কোনো দিনও সেই ফলটা ধরি না, যদি যে কোনো ফল হোক না কেন। তো এটা যেহেতু বাবা কিনেছে রিকের জন্য, তো এক পিস যদি না খাই তাহলে বাবা মন খারাপ করবে, এই জন্য কোনো মতে আমি চিনি দিয়ে এই ফলটা খেয়ে নিয়েছি জোর করে। তো বাসায় আবার মামা মামি এসেছে আর দিদিমাও এসেছে, তো ওনাদের জন্য একটু চা নাস্তা করেছি। ওনারাও কিন্তু ড্রাগন ফলটা খেয়েছে, তো ওনারা কিছু খেতে চাচ্ছিলো না। তো বললাম যে ঠিক আছে জাস্ট বিস্কিট আর চাটা খাও যাতে আমি একটু ভিডিও করতে পারি, তোমাদের দেখাতে পারি। তো ওনারা ফার্স্টে রাজি হচ্ছিলো না বিস্কিট খাওয়ার জন্য, তাই আমি বারবার বলছিলাম একটু খাও না বিস্কিট, আমি একটু ভিডিও করি না। তো পরে রাজি হলো, তো যতক্ষণে ওনারা রাজি হলো ততক্ষণে কিন্তু চাটা পুরোই ঠান্ডা হয়ে গিয়েছে, উপর দিয়ে সর পড়ে গিয়েছে। তা আমি বললাম যে এখন আর গরম করতে পারবো না, এই অবস্থায় কিন্তু চা খেতে হবে, ঠান্ডা চাটাই খাও। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের চা দিচ্ছি, তো বলি ঠিক আছে দাও। আর ওই যে আমার মামার ছেলে, ওর নাম সুপ্ত, ও দেখছে যে ওকে ভিডিও করছে তো হাসছে বারবার। আর এই যে আমার টুনি সরস্বতী, ও হাসছে যে ওকে ভিডিও করছি বলে, মানে ওরা খুশি হয় ওদের ভিডিও করলে। তো এদিক দিয়ে আমি বলছি কি যে আমি সরস্বতীটা চুল বেঁধে দিই, তুমি এটা একটু ভিডিও করবো। তো আমি বললাম ঠিক আছে করি, তো সমস্যা নেই। তো উনি বললো কি ঠিক আছে করো, মানে ওনার একটু সব কি ফোনে এসে ভিডিও ব্লগ উনি খুব পছন্দ করে। তো আমি বললাম তো আমি একজন মুখে একজন যদি আমাকে কেউ বলে এই জিনিসটা ভিডিও করতে বা এই জিনিসটা করতে, তো ওনার মুখের উপর তো না করা যায় না, উনি কষ্ট পাবে। তো আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি ভিডিওটা করছি। তো উনি বলছে ঠিক আছে আমি চুলটা বাঁধছি, তুমি ভালো করে ভিডিওটা করো যাতে লোকে মানে মানুষের দেখে যে কীভাবে চুল বাঁধতে হয়। তো আমি আজ বললাম যে ঠিক আছে তুমি করো, সমস্যা নেই। তো উনি খুবই মানে কী বলবো, ওনার খুব শখ এসব ফোনের এগুলো মানে ব্লগ ভিডিও টিকটক উনি এসব করতে খুব পছন্দ করে। তা আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি করছি ভিডিওটা। তো উনি বলছে ঠিক আছে করতে থাকো, আমি পরে এক বাসে গিয়ে কিন্তু দেখবো তুমি আমার এই ভিডিওটা ছেড়েছো কি না, তুমি করতে থাকো আমি অবশ্যই ছাড়বো তোমার এই ভিডিওটা। আর যে টুনি
এই যে টুনি চুলটা বেঁধে দিয়েছে দেখুন কত সুন্দর করে, তো টুনিটা খুবই খুশি ওর এইভাবে চুল বাঁধার কারণে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে।